প্রাইভেট টিউশনে গিয়ে নিখোঁজ উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্র, তার নাম সাগর শুক্লবৈদ্য, বয়স আনুমানিক 17। সাগর ধলাই থানার আওতাধীন আঞ্জিরগ্রাম পালংঘাটের বাসিন্দা সজল শুক্লবৈদ্যের ছেলে। জানা গেছে শুক্রবার সকাল 8টা নাগাদ শিলচর পঞ্চায়েত রোডে টিউশনে যাবে বলে ঘর থেকে বেরোয় সে। এরপর সে আর বাড়ি ফেরেনি। এদিকে সাগরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে টিউশনে যাবে বলে সে ঘর থেকে বেরিয়েছিল ঠিকই, তবে ওই দিন সে পড়তে যায়নি। এরই পরিপ্রেক্ষিতে সাগরের মা ঝর্ণা চক্রবর্তী শুক্রবার উধারবন্দ থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন।